আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানাই আর বাংলা বিউ রাইট খবর লগে আছি আমি নোমান রশিদ। প্রথমে হুনিলৌকা লতিফ ট্রেভেলসের সৌজন্যে খবর শিরোনাম। দেশোয়াইয়া নামছে করোনার 50 লাখ টিকার চালান, টিকা দেওয়ার রেজিস্ট্রেশন আরম্ভ 27 তারিখ। সিলেটও আরও 2টা কুয়ারি খোলার হুকুম, সামনের 6 মাস পাত্র তুলা যাইব পুরানা সিস্টেমে। দেশ করোনায় জান হারিয়ে নিছে আরও 16 জন, নয়া রোগী মিলছে 600 উপরে। বিএনপি নেতা হারিস চৌধুরীর ধরার লাগে আবার দেওয়া হয়েছে রেড অ্যালার্ট। সিলেট বিভাগ আরও 19 জনের শরীরে ধরা পড়ছে করোনা ভাইরাস। অত সময় শুনছিল শিরোনাম, এখন হুনুকা ফুরা খবর। ইন্ডিয়ার সিরাম ইনস্টিটিউট তাকি ফয়লা দাফে করোনার 50 লাখ টিকার চালান দেশ লইয়া নামছে। সোমবার বেল 11টার সময় ঢাকার হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হইয়া নামছে টিকার চালান। সোমবার বিয়ান 8:30টার সময় 50 লাখ টিকার চালান লইয়া এয়ার ইন্ডিয়ার প্লেন বাংলাদেশে রওনা দিছিল। বিয়ান তাকিও শাহজালাল এয়ারপোর্টে রাখা হয়েছিল বেক্সিমকোর 9টা ফ্রিজার গাড়ি। এয়ারপোর্ট তাকি টিকা এগুন নেওয়া হইব টঙ্গিত বেক্সিমকোর গোডাউনও। সারা দেশ ফাটানির আগে এগুন সরকারি লেব পরীক্ষা করানি হইব, লেব তাকে সার্টিফিকেট ফাইলে এগুন সারা দেশ ছাড়া হইব। বেক্সিমকো ফার্মার ম্যানেজিং ডাইরেক্টর নাজমুল হাসান পাপনে জানাইছেন এয়ারপোর্ট তাকি টিকার চালান বেক্সিমকোর নয়া স্টোর হাউজে নেওয়া হয়েছে। সরকারের চাহিদা মতো ই টিকা 64 জেলার সিভিল সার্জনের কাছে পৌঁছানি হইব। সরকার, সিরাম ইনস্টিটিউট আর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসর ও 3 পক্ষে মিলিয়া চুক্তির মাধ্যমে টিকা আনা হয়েছে। অক্সফোর্ড এক্সট্রাজেনেকারর আবিষ্কার করা ই টিকা কোভিশিল্ড নামে বানার সিরাম ইনস্টিটিউটে, বাংলাদেশেও ই টিকা সাপ্লাই দিব বেক্সিম কয়। সামনের 27 তারিখ ঢাকার 1টা হাসপাতাল আর ফেব্রুয়ারির 8 তারিখ থেকে সারা দেশ 7,344টা হাসপাতালও করোনার টিকা দেওয়া আরম্ভ হইব। এর লাগি চলতি মাসের 27 তারিখ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন আরম্ভ হর। কৌটো 6 মাসের দৌড়াদৌড়ি বাদে সিলেটের আরও 2টা ফাত্তর কুয়ারি খুলের, ফাত্তর তুলার লাগে দেওয়া নিষেধের উপরে রিট হরায় হাইকোর্টও ই কুয়ারি 2টা খোলার হুকুম দিছেন। এর আগে গেছে 17 তারিখ কোম্পানিগঞ্জের বুলাগঞ্জ তাকিও ফাত্তর তোলার হুকুম দেওয়া হয়েছে। সোমবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান আর বিচারপতি মোহাম্মদ খাইরুল আলমর বেঞ্চ সিলেটের আরও 2টা ফাত্তর কুয়ারি খুলি দেওয়ার হুকুম দিছেন। ই কুয়ারি 2টা হইল জাফলঙ্গর ECA এর বাইরের ফিয়াইন এলাকা আর বিস্তাকান্দি। এর আগে গেছে 17 তারিখ কোম্পানিগঞ্জের বুলাগঞ্জ তাকিও ফাত্তর তোলার হুকুম দেওয়া হয়েছে। সামনের 6 মাস E3 কুয়ারি তাকি পুরানা সিস্টেমে ফাত্তর তোলা যাইব। কৌটু রিট হর্রা অখলর ফকের শুনানি করছেন হাবিব উন্নবিয়ে। সিলেটর কুয়ারি অহল তাকি মেশিনে দিয়া ফাত্তর তোলা বহুত দিন ধরিয়া নিষেধ দেওয়া, এর বাদেও বহুতে লুকাইয়া সাফাইয়া বোমা মেশিন দিয়া ফাত্তর তুলন। এর লাগে পরিবেশ বাঁচানির লাগে কুয়ারি অকল তাকে ফাত্তর তোলা একেবারেও নিষেধ দিয়ার আসেন প্রশাসনে। ই নিষেধ দেওয়ার বাদে পুরানা সিস্টেমে ফাত্তর তোলার লাগে গেছে বাক্কা 6 দিন ধরে আন্দোলন হররা ফাত্তর ব্যবসায়ী অকলে, বাদে তারারে আন্দোলনও আইয়া সামিল হয়েছেন পরিবহন ব্যবসায়ী অকলও। দেশে গেছে খাইল করোনায় জান হারিয়ে নিছে আরও 16 জনের, গেছে খাইল মারা যাওয়া 16 জন রে লইয়া ই পর্যন্ত করোনা বেমারে দেশ মারা গেছেন 8,041 জন, আর গেছে খাইল করোনা বেমার ধরা পড়ছে আরও 600 উপরে মানুষের। সোমবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থাকি রুজকুরুল্লাহ খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার ই আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানি গেছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেব অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া 14,829টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। ই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 602 জন। অহন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 5,32,401 জন। ইবাইদিক গেছে খাইল 566 জন করোনা বেমার থাকি বালা হয়েছেন। ফয়লা থাকি গেছে খাইল পর্যন্ত ই বেমার থাকি দেশ বালা হয়েছেন 4,76,979 জন। বিএনপির নেতা হারিস চৌধুরীর দরবার লাগি 2 নম্বর রেড অ্যালার্ট দিছে CIDA। এর আগে 2015 ইংরেজি তান্ডে ধরার লাগে রেড অ্যালার্ট দেওয়া হয়েছিল, কিন্তু ইতা কোনো খামও হয়েছে না। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, কিবরিয়া হত্যা মামলা সহ 10 ট্রাক অস্ত্র মামলার সাজা পাওয়া আসামি হইলা বিএনপি নেতা হারিস চৌধুরী। তাই বিদেশও গোত্র হাওয়া লাগাইয়া গুড়িরা করি জানাইছেন বাংলাদেশের CIDA, কিন্তু তাইন আসলে হই আসন ইকান ঠিক করিয়া হইতে পারছেন না তারা। 2001 সাল থেকে 2006 ইংরেজি পর্যন্ত জুট সরকারের আমলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব আসলা হারিস চৌধুরী। 2007 ইংরেজিত হারিস চৌধুরী হাওয়ার লগে মিলাই গেছেন।
তান কোনো নিশানাও পাইছেন না সরকারে। সিআইডির পক্ষ থেকে জানা নিয়েছে সবর চোখ ফাঁকি দিয়া দেশে দেশে ঘুরিয়া বেড়াইরা হারিস চৌধুরী, তাই কোনো সময় হই তা হইন একটা আন্দাজ করা যায় না। এর আগে 2015 ইংরেজিতে হারিস চৌধুরীর ধরার লাগি রেড এলার্ট দেওয়া হয়েছিল। অহন সিলেট ভিউ 24.com সৌজন্যে জানানিওর জানুয়ারি মাসের 25 তারিখ মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ গেছে 24 ঘন্টায় আরও 19 জনের শরীরও করোনা ধরা পড়ছে, আর এই বেমার থাকি ভালো হয়েছেন 12 জন। গেছে 8 দিনের লাগান খাইলো করোনা বেমারে মানুষ মরার খবর মিলছে না। সিলেটের স্বাস্থ্য অফিস থাকি জানা গেছে জানুয়ারি মাসের 25 তারিখ মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ মানুষ হয়েছেন সকলতায় 15,889 জন। বিভাগের 60 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাত আছে 9,457 জন, সুনামগঞ্জের 2,532 জন, হবিগঞ্জের 1,979 জন, মৌলভীবাজার জেলার 1,921 জন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগের বালাওয়া 12 জনরে মিলাইয়া অখন পর্যন্ত ফুরা বিভাগ ই বেমার থাকি বালা হয়েছেন 15,013 জন। অখন পর্যন্ত বিভাগ যান হারিয়া নিছে 272 জনের। মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের সব হাসপাতাল মিলাইয়া ভর্তি আসলা 40 জন করোনা রোগী। অত সময় দেখছেন বাংলা বিউ রাইটকুর খবর, লগে তাহার লাগে অলরে ধন্যবাদ।